কি চলে যেতেছে? এই ওরে দর দর রে শ্বশুর আব্বার হাত থেকে পালিয়ে গেলেও আমার হাত থেকে পালাতে পারবে না। দানে দানে পে লিখা হ্যায় খানে ওয়ালে কা নাম, আর কুত্তে কে আঁখো পে লিখা হ্যায় চাঁদ কা নাম। চারিদিকে সার্চ কর, চারিদিকে ভালো করে খোঁজ। আমি কেমনে বাসুম, ঘরে গিয়ে আমি কারে দেখুম, কার লগে কথা কম। আহা শান্ত ইসমাইল, শান্ত হও, আমি তোমাকে কথা দিচ্ছি। আমার বোনের কবর ওই চাঁদের রক্ত দিয়ে ভিজিয়ে দেবো, আমি মুছে দেবো পৃথিবীর বুক থেকে চাঁদের নাম। আরে শ্বশুর আব্বা, কি করে মুছবেন? গুলি করে আহত করার পর ও আপনার লোকেরা চাঁদকে ধরতে পারেনি। শিট, জ্যাজ আমার চাঁদনিকে এনে দাও, ওকে ছাড়া আমি বাঁচবো না। রিল্যাক্স মাই চাইল্ড, রিল্যাক্স, চাঁদনিকে তুই ঠিকই পাবি, আজ থেকে মাঠে থাকবো আমি। তোর চাঁদনিকে তোর কাছে কাকের মতো ছিনিয়ে নিয়ে আসবো, কেউ ওকে আটকে রাখতে পারবে না। বাট ড্যাড, চাঁদ তো চাঁদনিকে নিয়ে পালিয়ে গেছে, কোথায় গেছে কার কাছে গেছে আমরা তো কিছুই জানি না। আমরা জানি না তাতে কি হয়েছে। পুলিশ, পুলিশ, পুলিশ ওকে ঠিকই খুঁজে বার করবে। কেঁদো না মা, চাঁদ নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ম্যাডাম ভয়ের কিছু নেই, আমি ওর ক্ষতস্থানগুলো ড্রেসিং করে দিয়েছি, তবে অনেক রক্ত ঝরেছে তো জ্ঞান ফিরতে একটু সময় লাগবে, এই ওষুধগুলো আনিয়ে নেবেন। জি আচ্ছা। কই চাঁদ, চাঁদ, এই তো
সিদ্ধার্থ। কি হয়েছে, এই অবস্থা কে করলো? কি হয়েছে চাঁদনি? এরা কারা? এরা চাঁদের বন্ধু, আমি ওদের ফোন করে আসতে বলেছিলাম। ও চাঁদ, চাঁদ কেন তুমি আমাকে এত ভালোবাসতে গেলে? আমার জন্য আজ তোমার এই অবস্থা। বাবা এই ওষুধগুলো আনতে হবে, তোমরা দাঁড়াও আমি টাকা নিয়ে আসছি। না না টাকা লাগবে না, যাও না, তুই যা ওষুধগুলো লইয়া। আচ্ছা ছোটবেলায় আমাদের হাম উঠলে নানি ঠিক এইভাবে তাদের কাপড় দিয়ে আমাদেরকে পেঁচিয়ে রাখতেন। উলি বাবা, দেখি 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 আমার সোনার চান, দেখি তো কার শাড়ি পরেছে আম্মু। উলি বাবা, সোনা বাবু পেয়েছি, এই তো আমার সেই শাড়ির বাকি অংশ, এই চাঁদই যে আমার রাসেল। ঝরে যেতে দিন, যে রক্তের কোনো নাম পরিচয় নেই সেই পাপের রক্ত ঝরে গেলেই ভালো। কোনো পরিচয় নেই আমার, দেবার মতো পরিচয় থাকলে কি জন্মের পর আমার মা আমাকে রাস্তায় ফেলে দিত? জন্ম দেবার পর নিজের পেটের সন্তানকে বুকে আঁচলে জড়িয়ে না রেখে মৃত্যুর মুখে ফেলে দিয়ে গেছে। কি অন্যায় করেছিলাম আমি? আমার মা আসলেই একজন নষ্টা মহিলা। যে সন্তানের মনে নিজের মাকে নিয়ে এত ঘৃণা এত অভিমান, সেই সন্তানের সামনে দাঁড়িয়ে আমি কি করে বলবো, খোকা আমি তোর মা, তুই আমার সন্তান। না না না, আমার রাসেল, আমার চাঁদ, কত বড় হয়ে গেছিস তুই, আমাকে তুই ক্ষমা করে দিস। কপাল দোষে মায়ের মমতা আমি তোকে দিতে পারিনি বাবা, আমি তোর ব্যস্ত মা, আমাকে তুই ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আমি আপনার সব কথা শুনেছি আন্টি। আপনি জানেন তার মায়ের স্মৃতি চিহ্ন বলে এই শাড়ির টুকরো আজ বোন তার হাতে জড়িয়ে রেখেছে, অথচ আপনি চাঁদের মা জানার পরও তাকে পরিচয় দেবেন না কেন? ন্যায় অন্যায়ের বিচার করতে করতে কি আপনার মন এতই পাষাণ হয়ে গেছে? হ্যাঁ
পাষাণ হয়ে গেছে। এই মনে আজ কোনো মায়া নেই, দয়া নেই, স্বামীহীনা, সন্তানহীনা, এই রাবেয়া পাথরের মূর্তি হয়ে গেছে। তাহলে পাথরের মূর্তির চোখে পানি কেন? কেন তার বুক ভেঙে আজ কান্নার বন্যা? কেন এই কষ্ট? তোমাকে আমি বোঝাতে পারবো না মা। সন্তান জন্ম দিয়ে সেই সন্তানকে মমতা দিতে না পারার কষ্ট কোনো মা কোনোদিন কাউকে বলে বোঝাতে পারবে না মা, পারবে না। কিন্তু কি করে আপনি চাঁদকে হারালেন? 1990 সাল এক গাড়ি দুর্ঘটনায় রাসেলের বাবাকে হারাবার পর আমি বিচারক হিসেবে কাজে যোগ দেই। একবার একটা খুনের মামলার বিচারের দায়িত্ব।